বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকা। এদিন দুপুরে এলাকার একটি বই খাতার গোদাম ঘর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। শুরু হয় স্থানীয়দের মধ্যে দৌড়ঝাঁপ, হাওয়ায় ভর করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের একটি প্যাথোলজিক্যাল ল্যাবেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুইটি ইঞ্জিন। দমকলের কর্মীরা প্রথমে বই খাতার গোডাউন এবং পরে প্যাথোলজিক্যাল ল্যাবের আগুন আয়ত্তে আনেন। এদিন দমকলের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডের ফলে শিপ্রা বণিকের বই খাতার গোডাউন এবং পাশের প্রসেনজিৎ দাসের প্যাথোলজিক্যাল ল্যাবের প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান দমকল আধিকারিক। আমরা যখন দেখা যাচ্ছি আগুন পাইছি, পরে তখন ধরে দেখলাম যে আমার বক্তব্য জায়গা ইলেকট্রিক ফ্যান, মানে ইলেকট্রিক শর্ট সার্কিট। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা ওখানে তারা দেখা তার লোক যোগাযোগ হয়েছে না, সবচেয়ে ডিটেল রুম হওয়া যে সেটা বলি আমার কিসের দোকান আছে এটা, মানে কাগজ কলম বই খাতা এরকম আছে, একটা ছোট্ট ফার্মেসি আছে সামনে। মালিকের নাম জানা গেছে? মালিকের নাম হচ্ছে এই দোকানের বিটের মালিকের নাম হয়েছে শিপ্রা বণিক। ভাড়াটিয়ার মালিক, ভাড়াটিয়া যে থাকে ডাক্তার যে রুমের নিয়েছে আমি যে প্রসেনজিৎ দাস। কয়টা ইঞ্জিন আছে আপনাদের? আমরা দুটো আছি। আগুন কি অন্য নিয়ন্ত্রিত? দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি বলে এলাকাবাসীর অভিমত। দমকল কর্মীরা সময় মতো এসে আগুন আয়ত্তে না আনলে পরে আগুনের লেলিহান শিখায় গ্রাস হতে পারত সংশ্লিষ্ট এলাকার কয়েকটি বাড়িঘরও। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এদিন ধলেশ্বর জেলাশ্রম রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।